আমরা উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএমএস ফেসবুকের একটি গ্রুপ, প্রতি সপ্তাহে শুক্রবার এবং রবিবার আমি দুইটা ক্লাস করে থাকি। শুক্রবারে আমি অর্গানন নিয়ে ক্লাস করি এবং এই অর্গাননের আজকে 17তম ক্লাস, অর্থাৎ আমি 17টা ক্লাস করে 126 থেকে 142 নম্বর সূত্র আমি আজকে আলোচনা করব। সেখানে বলা আছে ওষুধ পরীক্ষক। এত কিছু থাকতে এই সাবজেক্টটা বেছে নিলাম কেন? কারণ অর্গাননের জ্ঞান যদি আমাদের না থাকে, পড়ার অভ্যাস যদি না থাকে, প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা সব কিছু না বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ডাক্তারি জীবনে সাকসেসফুল হতে পারবো না। কীভাবে ওষুধগুলো প্রুভ হয়ে মানুষের শরীরে পরীক্ষা করে আমরা আমাদের আগামী দিনের রোগীদের উপরে প্রয়োগ করব। সুতরাং সেই ব্যাপারে অত্যন্ত সতর্কতার সহিত উনি 126 থেকে 142 নম্বর সূত্রে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আলোচনার নাম দিয়েছেন কি? ওষুধ পরীক্ষক। অর্থাৎ যাদের শরীরে ওষুধ পরীক্ষা করা হবে, সংক্ষেপে আমরা বলতে পারি প্রুভার অফ মেডিসিন, অর্থাৎ যারা ওষুধ পরীক্ষা করে প্রমাণ করবে এই সকল ওষুধ সদস্যবিধান মতেই আগামীতে রোগীদের উপরে প্রয়োগ করা যাবে। আমরা তো নিশ্চয়ই জানি, অর্থাৎ সুস্থ শরীরে যে সকল লক্ষণ প্রকাশ পাবে সে সকল লক্ষণ অসুস্থ শরীরে আমরা দেখলেই সেই ওষুধটা প্রয়োগ করতে পারি। সেই হিসেবেই উনি বারবার করে আমাদেরকে উল্লেখ করেছেন। এই সূত্রগুলোর ভিতরে উনি নানাভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা যেন দক্ষতার সঙ্গে এবং খুব সততার সঙ্গে এই কাজটা সম্পূর্ণ করতে পারি। খালি আগে পরীক্ষা করেছে তা নয়, এখনও আমরা আমাদের পরীক্ষা করতে পারি এবং পরীক্ষা করা আমি সকল ডাক্তারদেরকে আহ্বান জানাব। আগামী দিনেও যেন আমরা ওষুধগুলোকে প্রমাণ করে নতুন নতুন যদি কোনো তথ্য দিতে পারি, তাহলে আরও ভেটেরিনারি মেডিকেল সমৃদ্ধ হবে। তাই চলে আসি আলোচনার বিষয়বস্তু, ওষুধ পরীক্ষক। প্রশ্ন আছে, কে কার দ্বারা কি ধরনের লোক দ্বারা পরীক্ষা করা হবে? দেখো, সবচেয়ে উনি বলছে বিশ্বস্ত লোক, অর্থাৎ যার সত্যতা আছে এবং যার নিরোগ, তার শরীরে কোনো রোগ নেই এবং সুস্থ লোক, মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে পারে, এই ধরনের লোকের উপরেই পরীক্ষা করা উচিত বলে তিনি মনে করেন। তাহলে পরীক্ষা বুঝে গেলাম, আমরা অত্যন্ত সৎ ব্যক্তি যারা মানসিক শারীরিক সুস্থ এবং কোনো রকমের রোগ শোক তাদের নাই, তাদেরকে আমরা বেছে নেওয়া উচিত। তারপর উনি কী বলছেন, প্রথমগত হলো এটা থাকতেই হবে, দ্বিতীয়গত হলো কিছু কিছু ওষুধ পুরুষ এবং মহিলা সকলের উপরে পরীক্ষা করা উচিত। অর্থাৎ কিছু সংখ্যক পুরুষ এবং কিছু সংখ্যক মহিলার উপরে প্রত্যেকটা ওষুধ, একই ওষুধ পরীক্ষা করে লক্ষণরাজি সৃষ্টি হলে সেগুলো লিপিবদ্ধ করে আমরা আমাদের বইতে প্রকাশ করব। এই সুন্দর কথাটা, অর্থাৎ খালি পুরুষের হবে, খালি মহিলাদের হবে তা না, দুই পক্ষের লোকের মধ্যেই পরীক্ষা করে লক্ষণগুলো আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে লক্ষণগুলো কীভাবে দেব, কীভাবে আমরা শুরু করব? উনি বারবার করে বলছেন স্থূলমাত্রায় দিয়ে কোনো সময় কোনো ওষুধের প্রয়োগ করা অথবা লক্ষণরাজি পরিস্ফুট হয় না, অর্থাৎ লক্ষণগুলো প্রকাশিত হয় না। সেই জন্য উনি কী বলেছেন, সেই জন্য বলেছেন আমাদের ওষুধগুলোকে অন্তত মিনিমাম 30 মাত্রা প্রতিদিন নিয়োগ করে অন্তত 10-12 দিন 20 দিন অবজারভেশন করার কথা বারবার করে বলেছেন। দেখো, তাইলে আমরা কী বুঝলাম, অর্থাৎ স্থূলমাত্রায় কোনো রকমের কোনো ওষুধের ক্রিয়া কার্যকলাপ খুব একটা প্রকাশিত হয় না, সেই জন্য সূক্ষ্মমাত্রা প্রয়োগ করেই সুস্থ শরীরের কী কী রোগের সৃষ্টি হয় সেটা প্রয়োগ করার জন্য উনি 30 মাত্রাকেই এবং বেছে নিয়েছেন। তাইলে আমরা এটা কেন বললাম, কারণ এই যে পরীক্ষা করার পদ্ধতি, কী ধরনের মানুষ, কীভাবে আমরা এগুলো পরীক্ষা করে আমরা লিপিবদ্ধ করব, সেজন্য উনি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুলো বলেছেন। সেজন্য উনি বলছেন 30 মাত্রা স্থূলমাত্রা না দিয়ে 30 মাত্রা দিয়ে পরীক্ষা করা উচিত। চলে আসি তাহলে আবার বলছেন কি, যেমন দুর্বল ব্যক্তি, মানসিক দুর্বলতা অথবা অস্বাস্থ্যকর, স্বাস্থ্য ভালো নয় অথবা কিছুদিন রোগ ভোগ করে এসেছে, এই ধরনের মানুষকে দিয়ে ওষুধ পরীক্ষা করা চলবে না। পরীক্ষককে অন্তত
লেখাপড়া জানতে হবে এবং উপলব্ধি করতে হবে, অনুভূতি সম্পূর্ণ হতে হবে। আবার বেশি অতিরিক্ত অনুভূতি সম্পূর্ণ লোকও অনেক সময় আমাদের লক্ষণরাজির প্রকাশিত হতে হয়তো তাড়াতাড়ি হয়, কারো আবার দেরিতে হয়। সেই জন্যই বলছে অনেকগুলো লোকের উপরে পরীক্ষা করে যেই লক্ষণগুলো পাওয়া যাবে সেগুলি আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করব। তারপরে বলছে শক্তিশালী অনুভূতি সম্পূর্ণ লোক সকলের উপরে পরীক্ষা করে তাদের শরীরে কিভাবে সেই লোক যেন নিরবিচ্ছিন্নভাবে সরলভাবে তার প্রকাশিত লক্ষণগুলো বলতে পারে। সেজন্য লাস্টে উনি একটা কথা বলেছেন, এত সকল ওষুধ পরীক্ষা করার জন্য আমাদের চিকিৎসকেরই উচিত, তা না হলে আমরা সকল লক্ষণ আমরা প্রকাশিত বুঝতে পারবো না। আচ্ছা যাই, চলে আসে তাহলে আর কি বলছে, একই ব্যক্তিকে একই ওষুধ বারবার প্রয়োগ করে লক্ষণগুলো সুস্পষ্টভাবে পরিস্ফুট হয় সেভাবে চেষ্টা করা উচিত। প্রতিদিন তার খোঁজ খবর নিয়ে তাকে যেন সুস্থভাবে রাখা হয়, কোনো রকমের মানসিক বা অন্য কোনো প্রেশার অথবা অন্য কিছু তাকে দেওয়া যাবে না, নিত্যনৈমিত্তিক কাজ করবে আর লক্ষণগুলো প্রকাশিত হবে। দেখো অনুভূতি সম্পূর্ণ লক্ষণগুলো প্রকাশিত করার জন্য উনি বারবার করে বলছেন একটা লক্ষণ হলে সেই লক্ষণকে অনেকভাবে পরীক্ষা করতে হবে, হাঁচি কাশি দিয়ে অথবা ব্যথা হলে সেখানে ঘর্ষণ করে অথবা সেটা দিন রাত্রির পার্থক্য করার জন্য সেটা নির্বাচন করতে হবে এবং ব্যথাটা কখন বাড়ে কখন পাবে, কাশি দিলে কী হয়, অর্থাৎ যত রকমের আমাদের পরীক্ষা করার দরকার লক্ষণগুলো প্রকাশিত হলে সেভাবে পরীক্ষাগুলো সেগুলিকে প্রুভিং করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এই সকল লোক একজনের না, অন্তত 10-12 জনের ভিতরে যদি একই জিনিস একইভাবে একইভাবে প্রকাশিত হয় তাইলে আমরা সেটাকে বলবো লক্ষণ, অর্থাৎ এই লক্ষণসমূহই হলো সবার মধ্যে করেছে। আর কি হতে পারে, আর হতে পারে যাদের মধ্যে অদ্ভুত লক্ষণ প্রকাশিত হয় সেই ধরনের লক্ষণও আমরা লিপিবদ্ধ করব। যদি আরও কোনো লোকের কাছে সেটা যদি প্রকাশ পায় সেটাকে আমরা পিকুলিয়ার লক্ষণ হিসাবে আমরা চিহ্নিত করব। সেজন্য উনি সুন্দরভাবে 126 থেকে 142 নম্বর সূত্রে সুন্দরভাবে উনি প্রকাশ করেছেন, সেই আলোচনাই আজকে আমরা শেষ করতে যাচ্ছি। ওষুধ পরীক্ষক কাকে দিয়ে ওষুধ পরীক্ষা করাবো এবং কিভাবে আমরা করব সে বিস্তারিত তোমরা সেই লক্ষণগুলো সেই সূত্রগুলিতে পাবে এবং অনুধাবন করবে, বোঝার চেষ্টা করবে, নিত্য পড়ার মতন বই এবং পড়বে জানবে, না হলে হোমিওপ্যাথিক অগ্রগতি অথবা গতানুগতিকভাবে আমরা করতে পারি না। যারা প্রবীণ করবে তাদেরকে সুষ্ঠুভাবে এটা করতে হবে। চলে আসি এবার, তাহলে কী বললাম, প্রথমত বললাম স্ত্রী পুরুষের উপর সকল ওষুধ পরীক্ষা করতে হবে, কিন্তু সেক্সুয়াল ব্যাপারে অথবা আমাদের স্ত্রী অঙ্গ বা যৌনাঙ্গের উপরে পরীক্ষার জন্য সেরকম কোনো ওষুধ যদি থাকে বা প্রকাশিত হয় সেগুলি লক্ষণ করার জন্য আমরা স্ত্রী পুরুষের উপরেই প্রয়োগ করে তাদের লক্ষণ কী কী আসে সেগুলো আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করব। এইভাবেই ওষুধগুলোকে আমরা লিপিবদ্ধ করে আমরা ম্যাটেরিয়া মেডিকাতে প্রকাশ করার চেষ্টা করব। একটা ওষুধ প্রুভিং করতে কত কষ্ট, এবার চিন্তা করো, অর্থাৎ অনেকজনের মধ্যেই পরীক্ষা করেই সেইগুলো লিপিবদ্ধ করা উচিত বলে উনি মনে করেন। উচিত তো খালি উনি করেছেন, সেই কারণেই আমরা মানে ম্যাটেরিয়ালগুলো উপহার পেয়েছি। উনি ছাড়াও আরও অনেক লোকে অনেকগুলো পরীক্ষা করেই এই ওষুধগুলো আমাদের ম্যাটেরিয়াল মেডিকাতে উপহার দিয়েছে। চলে আসি, তাহলে বলছে কি, একই ব্যক্তির এক সকল লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করে আমরা যদি দেখি একই ব্যক্তিকে এবং বিভিন্ন ব্যক্তিতে একই লক্ষণ প্রকাশ পাচ্ছে সেগুলোই হচ্ছে সাধারণ লক্ষণ অথবা প্রয়োগকারী লক্ষণ, কিন্তু পিকুলিয়ার লক্ষণ হলো ওষুধ প্রয়োগের জন্য নির্দিষ্ট থাকে। যদি কোনো লোক অথবা এই আমরা পুণ্ডবীর্যের শরীরে যদি কোনো জিনিস লক্ষ্য করি, যন্ত্রণা, আকস্মিক ঘটনা অথবা অন্য কিছু যদি স্বাতন্ত্র্যবোধ থাকে সেটাই আমরা লক্ষণ হিসাবে তুলে নেব। কী বলছে তারপর বলছে সত্য দর্শন, লাভার অব দ্য ট্রুথ, অর্থাৎ যারা সত্যকে ভালোবাসে, নিজের সত্য যেটা উপলব্ধি করেছে সেটাই যেন বলে, তা না হলে তো আগামী দিনে আমরা ওষুধ প্রয়োগ করতে পারবো না। সেজন্য বারবার করে বলছে ট্রুথ, অর্থাৎ যারা সত্য পছন্দ করে সত্য বলে
তাদের নিজে অত্যানুভূতি অর্থাৎ অনুভূতি সম্পূর্ণ লোক যারা সূক্ষ্ম অনুভূতি অনুভব করে তার প্রকাশকে লক্ষণকে প্রকাশ করতে পারে এবং সেখানে আমরা বড় মাত্রা এবং ক্ষুদ্র মাত্রা দিয়েই আমরা শরীরের পরীক্ষা করতে পারি। তারপরে চলে আসি এই সকল ঘটনা লিপিবদ্ধ করার জন্যই উনি এত সুন্দরভাবে প্রকাশ করেছেন। শেষে তিনি উনি কী বললেন, শেষে বললেন দুটা কথা, চিকিৎসকদেরই উচিত ওষুধ পরীক্ষা করা, তাহলেই কোনো ওষুধের সকল রকমের লক্ষণ এবং সকল রকমের সকল কিছু আমরা বুঝতে পারব। সেই হিসেবে তিনি উনি আহ্বান জানাচ্ছেন যারা ডাক্তারি করতে চান অথবা প্রুভিং করতে চান তাদের চিকিৎসা সম্পর্কিত জ্ঞান অথবা চিকিৎসক হলে সবচেয়ে ভালো, সে কথাই উনি বারবার করে বলেছেন। তাহলে আর কি বলছেন, আর বলছেন সুস্থ, যেটা আমি আগেও বললাম অথবা প্রথম থেকে উনি বলে আসছেন, সুস্থ লোক সংস্কারমুক্ত অনুভূতি সম্পূর্ণ এবং সকল রকমের দৈহিক তার সুস্থতা আছে, সেই ধরনের লোককেই আমরা ওষুধ নির্বাচনের অথবা ওষুধ পরীক্ষকের নিয়োগ অথবা বিশ্বাস করতে পারি। তা না হলে আমাদের ওষুধের লক্ষণের অথবা প্রয়োগের আমরা ব্যাঘাত ঘটতে পারি। সেজন্য অর্থাৎ এই যে সূত্রগুলো 126 থেকে 142 নম্বর সূত্রে ওষুধ পরীক্ষক বা প্রুভার অফ দ্য মেডিসিন এমনভাবে উনি বর্ণনা করেছেন, সেই সকল সকল জিনিস মেনটেন করেই আমাদেরকে ওষুধ প্রুভার নিয়োগ করতে হবে এবং পরীক্ষা করতে হবে। তা নাহলে আমাদের ওষুধ আগামী দিনে আমরা প্রয়োগ করতে আমাদের বিভ্রান্ত হতে পারে। সেই জন্যেই ওষুধগুলো যত বেশি পরীক্ষা হবে তোমাদের নিত্য নতুন ওষুধ প্রয়োগ করে লক্ষণগুলো পাবে, সেগুলো আগামী দিনে এই 50 শতদিন পদ্ধতির প্রয়োগ করে তোমরা নতুন নতুন জিনিস প্রয়োগ করবে। সেই জন্যই বলছি নতুন যুগ নতুন জিনিস, অর্থাৎ আমরা 50 শতদিন পদ্ধতি প্রয়োগ করেও আমরা প্রুভিং করে আমরা আমাদের ওষুধগুলো নতুনভাবে সংযোজন করতে পারি। সেই আহ্বান তোমাদেরকে জানিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। তার আগে একটি কথা, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।